ড্যাডি আমি ওর জেন্ডার চেঞ্জ করে ফেল, কিভাবে এক রাতেই মেয়ে থেকে হয়ে গেল ছেলে, মনে মনে ভাবলো এরকম হয়ে যেতে পারে। এভাবে বই ছিঁড়ে ফেলার তো তেমন কিছু দেখছি না। ছিঁড়বেন কেন? ছিঁড়ার পরে আরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন। আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। ও মাই গড, যেসব ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, এবং এর বিরুদ্ধে আপনি যদি বলেন তার আপনার এক বছরের জেল আর 50,000 টাকা জরিমানা হবে। আপনার বউকে নিজের বউ মনে করিয়ে হলে হবে? আসলে আমি একটা মেয়ে, একটা ছেলের খোরশে বন্দি হয়ে আছি। আমি আসলে একটা ছেলে, কিন্তু একটা মেয়ের শরীরে আটকে আছি। এসব কথাবার্তা গিয়ে যদি আমরা আমাদের মুরব্বীদেরকে বলি, তাহলে ওনারা খাটিয়ে দুগালে দুটা চড় মেরে দিত। বাট উইথ টাইম সব কিছু একটু আপগ্রেড হয়েছে, উইথ টাইম সব কিছুর মধ্যে একটু চেঞ্জ এসেছে, নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন খুঁজে পাচ্ছে, আস্তে আস্তে ব্যাপারগুলো কিন্তু একটু নর্মালও হয়ে যাচ্ছে। If you know what I mean. But একটা স্যার, এই যে আসিফ মাহাতা বুঝছ, উনি দেখলাম খুব রেগে গেছে এটা দেখে। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন। কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন। ছিঁড়বেন কেন? ছিঁড়ার পরে আরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন। কেন দিয়ে বলবেন? এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব। এই পাতায় নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এই লোকগুলো কেন ছিঁড়তেছে বইটা একটু চলেন তো। সুমন জানতে চাইলো আপনার নাম কি, তিনি বললেন আমার নাম শরীফা আক্তার। এভাবে বই ছিঁড়ে ফেলার তো তেমন কিছু দেখছি না। যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফা আহমেদ, যখন স্কুলে পড়তো তখন নাম ছিল শরীফা আহমেদ। আনুচিং অবাক হয়ে বলল, আপনি ছেলে থেকে মেয়ে হলেন কী করে? আমি তখনও যা ছিলাম এখনও তাই আছি, নামটা কেবল বদলেছি। ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারলো না, আমিও কনফিউজড। যা ছিল তাই আছে, তাহলে নামটা বদলেই জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে? ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। ও মাই গড, মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করতো, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইত না। ছেলেদের সঙ্গে খেলতে গেলে তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করতো। নেক্সট জেনারেশন, আমার শরীরটা ছেলেদের মতো হলেও মনে মনে আমি একজন মেয়ে। এই লাইনটা নিয়ে মূলত সব সমস্যা, হিজাদের যে বিষয়টা এটা আমরা সাপোর্ট করি, কিন্তু জাস্ট আউট অফ ফিলিংস থেকে নিজেকে ভিন্ন জেন্ডার মনে করা, এই জায়গাতে একটা বিশাল কনফিউশন রয়ে গেছে। এই জিনিসটাই ক্লিয়ার করা প্রয়োজন। এখানেই আসলে আমার মনে হয় আসিফ মাহাতা স্যারের বেশ কিছু জিনিস উনি শেয়ার করছিলেন, তো চলেন ওই সেগমেন্টটা একটু আরেকবার দেখি। বাংলাদেশে আইন হবে যে যারা ট্রান্সজেন্ডার যেসব ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, এবং এর বিরুদ্ধে আপনি যদি বলেন তার আপনার এক বছরের জেল আর 50,000 টাকা জরিমানা হবে। এই ট্রান্সজেন্ডার আইন যদি পাশ হয় তাহলে তো ধর্ষণ ধর্ষণ প্রেত বলবে আমি মেয়ে, কারণ আপনারা বলবেন এটা কোনোদিন হতে পারে না, এটা বাস্তব কথা। আমি উদাহরণ দিই, ডেমি মাইনর এটা বিদেশে, ওনা উনি হচ্ছে ওরা প্রিজনে নিছে, সে হচ্ছে তার প্রিজনে নিছে, মেয়েদের জেলে নিছে, মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে ওইখানে। আরেকজন আছে ইসলা বাইরন স্কটল্যান্ডে, সে হচ্ছে ধর্ষক, সে বলছে আমি নারী, সে ধর্ষক দুইটা মেয়েকে ধর্ষণ করছে, সে নারী, সে গেছে মেয়েদের প্রিজনে জেলখানা গেছে মেয়েদের। এগুলো বাস্তবতা আপনি বাংলাদেশে আনতেছেন, কিন্তু আমাদের সচেতনতা নাই। যে ছেলেটা মাত্র নিজেকে মনে মনে মেয়ে ভাবলে স্বীকৃতি পাইলো সে তাহলে মেয়ে। যে কেউই আসলে কনফিউশনে পড়ে যাওয়ার কথা, যে আসলে এই শরীফ বলতেছে শরীফা হয়ে গেছে, সে যা ছিল তাই আছে, খালি নাম বদলায় স্যার মানে জেন্ডার চেঞ্জ হয়ে গেছে। নর্মালি জন্মের সময় কিন্তু ন্যাচারালি আইদার ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে, যদি কারোর মধ্যে ছেলের বৈশিষ্ট্যও থাকে আবার মেয়ের বৈশিষ্ট্যও একসাথে থাকে বাই বর্ন, তাহলে আমরা তাদেরকে হিজড়া বলে সম্বোধন করি, যেটা ইংলিশে ইন্টারসেক্স বলা হয়। এবার আসলে একটা এক্সেপশনাল ক্যাটাগরি আপনার সাথে শেয়ার করি। মেয়ে থেকে ছেলেতে পরিণত হলেন 18 বছরের তমা, যেমন মেয়ে থেকে হয়ে গেলেন ছেলে, কিভাবে এক রাতেই মেয়ে থেকে হয়ে গেল ছেলে। এই উদাহরণগুলো দেখার পর কিন্তু আমার আপনার কনফিউশন আসতে পারে, মনে মনে ভাবলে এরকম হয়ে যেতে পারে, আসলে সেরকম না। ছেলে বা মেয়েদের শরীরে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত হরমোনাল চেঞ্জ আসতে থাকে, এবং এই যে কটা কেস আমরা দেখলাম সেগুলো ডক্টররা যখন তাদের কাছে এটা কেস সাবমিট করা হয়েছে তারা বলছে যে সায়েন্টিফিক্যালি এখানে হরমোনাল চেঞ্জের জন্য মেয়েদের শরীরে অনেক রকম চেঞ্জ হয় ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইমের মধ্যে, বাট আস্তে আস্তে তাদের অপোজিট জেন্ডারে পরিণত হয়, মেয়ে ছেলে হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়। এই কয়েকটা ক্যাটাগরি হচ্ছে এক্সেপশনাল বা ন্যাচারাল প্রসেস থ্রুতে হয়, মনে মনে ফিল হওয়া। এটার জন্য সেক্স চেঞ্জ করে ফেলা বা জেন্ডার একেবারে
ট্রান্সফর্ম করে ফেলা যে ক্যাটাগরিটা সেটাকে আমরা ট্রান্সজেন্ডার হিসেবে চিনি। সো কখনো হিজড়া সাথে ট্রান্সজেন্ডার জিনিসটাকে মিলাবেন না, যারা নিজেদের মধ্যে এরকম ট্রান্সফরমেশন করিয়ে বা এই যে মনে মনে নিজেকে স্বীকৃতি দিয়ে যে হ্যাঁ আবার তো ভাই বডি পোলাদের মতো কিন্তু মন থেকে আমি আর কি মেয়েদের মতো ফিল করি, এসব বলে যারা স্বীকৃতি পেয়ে গেছে তাদেরকে আপনি মনে করেন ট্রান্সফর্ম জেন্ডার বলতে পারেন, বা শর্টলি ট্রান্সজেন্ডার বলে তাদেরকে নিজেরা আইডেন্টিফাই করে। দিস ইজ টার্নিং আউট টু বি আ জোক, কারণ তাহলে গরুও নিজেকে গাভী দাবি করতে পারে, ছাগলও নিজেকে ছাগি দাবি করতে পারে, এবং লিটারেলি একটা 10 টাকার নোট নিজেকে 1000 টাকার নোট দাবি করতে পারে। তাহলে কালকে যদি আমি আপনার বউকে নিজের বউ মনে করি হলে হবে বলেন? বারবার আপনার সামনে আসলো, আপনি ইগনোর করে গেলেন, কিছু বললেন না, আপনার ছেলে মনে করেন কালকে এসে বললো যে আব্বু আমার তো মেয়েদের মতো লাগতেছে, আমি মেয়েদের ড্রেস ট্রেস পরবো, মেয়েদের সাথে চলবো, আমি আমার জেন্ডার চেঞ্জ করে ফেলবো, এটা কি নর্মাল একটু সাপোর্ট করবেন? এটা শুনলে কি আপনার ভালো লাগতেছে? অথবা আপনার মেয়ে এসে কালকে বললো ড্যাডি আমার একটু ভিতরে ভিতরে ছেলেদের মতো লাগতেছে, আমি বয়েজদের মতো চলতে চাই, আমি আমার জেন্ডার চেঞ্জ করে ফেলবো, আপনি কি এটা সাপোর্ট করবেন? আপনাদের নিজস্ব মতামত আমি জানতে চাই। আপনারা এই পুরো ব্যাপারটাকে কীভাবে দেখেন? লাইফটা পুরোটাই হচ্ছে চয়েসের ব্যাপার। সো এখানে আপনারই চয়েস, আপনি আসলে কোন পক্ষকে কেন সাপোর্ট করবেন। যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনি যে সত্যটা জানেন অবশ্যই আপনার কোন সাইডটা সাপোর্ট করতে হবে সেটা আপনি ভালোভাবে বুঝতেছেন। আমি বলবো আপনার পুরো ব্যাপারটা নিয়ে মতামতটা কী সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। আমি আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে চাই, আমি জানতে চাই। সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাট টিল দেন বি ভেরি 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 কেয়ারফুল।